আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা জানি বিভিন্ন জায়গায় রাজ্যের বা দেশের বিভিন্ন প্রান্তে এই নারী দিবসকে একটি উপলক্ষ হিসাবে নারীরা উদযাপন করে থাকে এবং সেখানে বিভিন্ন জায়গায় নারীদের সেখানে সেদিন সম্মান এবং শ্রদ্ধা জানানো হয় এবং কোনো কোনো জায়গায় বলাই চলে সেখানে নারীদের যে আর্থিক রাজনৈতিক বা তাদের সামাজিক যে প্রতিষ্ঠিত হওয়া সেই প্রতিষ্ঠিত হওয়ার দিকটি ফুটে ওঠে। আজকে আমাদের সাথে এই নারী দিবসে আমরা জানি যে বর্তমান জগতে দাঁড়িয়ে সেখানে নারীরা সমস্ত দিক থেকে এগিয়ে রয়েছে, পুরুষদের সাথে হাতে হাত লাগিয়ে পায়ে পা লাগিয়ে সেখানে কিন্তু একেবারে এগিয়ে যাচ্ছেন। ঠিক একইভাবে এই নারী দিবসের উদাহরণ আপনাদের সামনে সৃষ্টি করতে বা উদাহরণ হিসাবে তুলে ধরতে বর্তমানে আমরা উপস্থিত রয়েছি একজন অধ্যাপিকার সাথে। আমরা উপস্থিত রয়েছি রাম ঠাকুর কলেজে এবং রাম ঠাকুর কলেজের ইংলিশ বা ইংরেজি বিভাগের যিনি অধ্যাপিকা রয়েছেন ওনার সাথে আমরা কথা বলবো। ম্যাডাম স্বাগত আপনাকে সোশ্যাল বাংলায়। প্রথমেই জানতে চাইব যে এই যে নারী দিবস মানে আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে ভেবে থাকি সেই নারী দিবসকে, তো আপনার কাছে এই নারী দিবসের তাৎপর্য কী রয়েছে? আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমি সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। নারী দিবস শুধুমাত্র একটি পালন দিন হিসেবে আমরা পালন করলেই যে তার সেদিনের তাৎপর্যটাকে আমরা তুলে ধরতে পারি সেটা না। নারীদের বিভিন্ন রকমের যে শোষণ সমাজে নারীদের যে অবস্থান সেটা অনেকটাই সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গেছে। আমরা এখনকার দিনে অনেক নারীদের দেখি যে বিভিন্ন ক্ষেত্রে তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে। আমি মনে করি সেটা অনেকটা সমাজের যেমন দায়িত্ব থাকে পাশাপাশি পরিবারেরও অনেকটা দায়িত্ব থাকে। আমি একজন নারী হিসেবে নিজেও একটা সময় যখন ছোটবেলা পরিবারের থেকে যেরকম সাপোর্ট পেয়েছি সেটা বাবা মার কাছ থেকে বলুন, শিক্ষার ক্ষেত্রে আমাদের কখনোই সেভাবে বঞ্চিত হতে হয়নি। পরবর্তী সময়ে বিয়ের পরে পরিবারের যে সাপোর্টটা সেটা একটা নারীর জীবনে অনেকটাই প্রয়োজন আমি মনে করি। কারণ নারীরা যখন কর্মজীবনে নিজেদের প্রতিষ্ঠা করতে চান স্বাভাবিকভাবে বিবাহিত একটি নারীর পক্ষে দুটো দিক সামলানো, একদিকে সংসার আরেকদিকে কর্মস্থল, দুটো সমানভাবে সামলানোটা একটু কষ্টকর হয়ে পড়ে। সেখানেই আসে পরিবারের সাপোর্টটা এবং সেটা আমার ক্ষেত্রে আমি বলবো আমি সৌভাগ্যবতী যে আমি সেই সাপোর্টটা খুব ভালোভাবে পেয়েছি। একইভাবে আমি আশা রাখবো যে সমাজে অনেক পুরুষরাও নারীদের এভাবে সাপোর্টে এগিয়ে আসবেন। কারণ একটা পরিবার নিয়ে তো সমাজ, আর কর্মজীবনে নারীরা কিন্তু এখন সমানভাবে পুরুষদের সঙ্গে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলছে, দায়িত্ব অনেক দায়িত্বশীল পদে তারা অধিষ্ঠিত আছেন। আমি একজন অধ্যাপিকা হিসেবে কলেজে যারা ছাত্রীরা আসছেন তাদের কাছে আমার একটা বার্তা সবসময়ই থাকবে এবং আমরা সেটা চেষ্টা করে আসি যে তাদের নিজেদের শিক্ষা লাভের ক্ষেত্রে সমান তালে ছেলেদের সঙ্গে এগিয়ে যাওয়ার। এবং আমি সেই সমস্ত ছাত্রীদের পরিবারের কাছেও আমার আবেদন থাকবে যে তাদের কাছে সেই সাপোর্টটা যাতে তারা তুলে দেন, যেভাবে তারা ছেলেদের বড় করছেন একই চোখে মেয়েদেরও যদি সেরকম সুযোগ সুবিধা দেন তাহলে মেয়েরাও কিন্তু অনেক ক্ষেত্রে এগিয়ে যায়। আমাদের ডিপার্টমেন্টের যে বার্ষিক পরীক্ষা ইউনিভার্সিটি পরীক্ষার ফলাফল বিবেচনা করলে আমরা দেখতে পাই যে মেয়েরা কিন্তু অনেক ভালো রেজাল্ট করে, এমনকি অনেক মেয়েরা ইউনিভার্সিটি টপার্সও হয়েছে ডিপার্টমেন্টাল মেয়েরা। কাজেই এরকম যারা শিক্ষার ক্ষেত্রে তারা যদি একটু সুযোগ পায় সেই সুযোগটা কিন্তু তারা সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করে থাকে। তো আমি আশা রাখব যে সমাজে সমস্ত নারী পুরুষ মেয়েদের সেই সুযোগটা করে দেবেন যাতে তারা আগামী দিনে নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারে। এবং একটি শিক্ষিত নারী কিন্তু আগামী দিনে একটি শিক্ষিত মা, সে সন্তানদের সেভাবে বড় করে তুলতে পারে। এবং একটি সন্তান যখন সেরকম শিক্ষিত মায়ের কাছে বেড়ে ওঠে তখন সে সমাজের অনেকটাই একটি বলতে গেলে একটা অ্যাসেট হয়ে যায়।
একেবারে অবশেষে ম্যাম আপনার থেকে জানতে চাইব যে আন্তর্জাতিক নারী দিবসে আপনি সমাজের উদ্দেশ্যে কী বার্তা রাখতে চাইবেন? আমি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমি সমাজের মানুষকে শুধুমাত্র কয়েকটা প্রোগ্রাম করে, সচেতনতামূলক অনুষ্ঠান করে এই দিবসটি পালন করাতে সীমিত থাকলে চলবে না। আমি মনে করি প্রতিটি নারীকে তার যথাযথ সম্মান দেওয়াটা যাতে সবাই করে, সেটাই আমার সমাজের কাছে আমার বলতে পারেন অনুরোধ। এটা আমার কাছে আমার বার্তা যে সবাইকে, তার সমস্ত নারীদেরকে। আমরা জানি এখনও একটা সেকশন নিপীড়িত আছে, শোষণ চলছে, নারীদের শোষণ চলছে। আমরা যেটা বলি কমোডিফিকেশন অফ উইমেন, সেটা আমি বলবো যে সেটা হওয়াটা বাঞ্ছনীয় না। আমরা টিভি অ্যাডগুলোতে সব কিছুতেই দেখি যে নারীকে একটা কমোডিটি হিসেবে কীভাবে সেল করা হয়, সেই জিনিসগুলো কিন্তু অনেক প্ররোচনামূলক অনেক কিছু হয়ে ওঠে দেখা যায়। তো সেগুলো আমি খুবই বিরোধী। নারীদের তাদের যথাযথ সম্মান দেওয়াটা আমার মনে হয় খুব বেশি দরকার আজকের জীবনে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমাদের সোশ্যাল বাংলার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা নারী দিবস উপলক্ষে। একেবারে এবারে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আমরা ছিলাম অধ্যাপিকার সাথে রাম ঠাকুর কলেজের, এরকমভাবেই বিভিন্ন নারীরা বিভিন্ন দিক থেকে প্রতিষ্ঠিত। আমরা সমস্ত কিছু আপনাদের সামনে এই নারী দিবস উপলক্ষে তুলে ধরার চেষ্টা করছি, তার মানে এই নয় যে এই অনুষ্ঠানই সীমিত। সেখানে আমাদের প্রত্যেকটা দিন, একটি দিন নয় শুধু, প্রত্যেকটি দিন সেখানে নারীদেরকে যথেষ্ট সম্মান দেওয়া প্রয়োজন। এবং পরবর্তী আরও বিভিন্ন আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে আজকে এই ধরনের চিত্র। আপনারা ততক্ষণ পর্যন্ত জুড়ে থাকুন আমাদের সাথে। আমরা এখন চলে এসেছি শিশুবিহার ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে, এবং এখানে এসে আমরা অবশ্যই জানার চেষ্টা করব যে আমরা এই নারী শক্তির যে দিবস রয়েছে সেই দিবসটা যেহেতু পালন করছি, সেখানে এই শিক্ষাগত ব্যাপারটার মধ্যে কিন্তু নারীর একটা বিশেষ অবদান থাকে। আমরা জানি বাড়িতে প্রথম আমাদের যদি কেউ অক্ষর জ্ঞান দিয়ে থাকেন সেটা আমাদের মা, আমাদের যে বাড়িতে নারী শক্তি থাকে। এবং ঠিক তারপর আমরা যখন বিদ্যালয়ে আসি, বিদ্যালয়ে কিন্তু আমরা আমাদের স্নেহের এবং শ্রদ্ধার অনেক শিক্ষক শিক্ষিকাকে পাই, এবং তারই মধ্যে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন শিশুবিহার স্কুলের যিনি হেডমিস্ট্রেস রয়েছেন রেশমি দেববর্মা মহোদয়। আপনাকে অনেক অনেক স্বাগত জানাই সোশ্যাল বাংলায়। প্রথমে ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, কিছু বলার জন্য। আমি বর্তমানে শিশুবিহারে আছি, এএইচএম পোস্টটা হোল্ড করছি। তো আপনারা তো জানেন সেই পোস্টে অনেকটাই দায়িত্ব থাকে আমাদের, একাডেমিক ব্যাপারটা তো পুরোটাই দেখতে হচ্ছে, রুটিন ওয়ার্ক যেটা আছে, এখন পরীক্ষা চলছে, পরীক্ষার অনেকটা দায়িত্ব আছে আমাদের, খুব সমস্যা হয় এখানে যেহেতু আমাদের নাম্বার অফ স্টাফ কম আছে, নাম্বার অফ স্টুডেন্ট অনেকটা বেশি শিশুবিহারে। তো সেক্ষেত্রে পুরোটাই ম্যানেজ করতে হচ্ছে, মাঝে মধ্যে আমাদের একাডেমিক ছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারটাও আমাদের দেখতে হচ্ছে আর পাশাপাশি। এবং আমরা যদি বলি যে কোনো বিদ্যালয়ে যারা ফিমেল টিচার বা ফিমেল স্টাফ যারা থাকেন, তাদের কিন্তু একটা আলাদাই ছাত্রছাত্রীদের প্রতি একটা মায়া থাকে, সেখানে একটা মায়া মমতা জড়িয়ে থাকে যারা আমরা ফিমেল যারা টিচাররা রয়েছে বা স্টাফরা রয়েছে। তো সেখানে আপনি একজন নারী হিসাবে কি মনে করেন যে একজন নারীর কতটুকু সেখানে ক্ষমতা হওয়া উচিত নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে? না না, যথেষ্টই একটা নারী অনেকটা ভূমিকা আছে, একটা স্কুল ডেভেলপমেন্টের পিছনে একটা নারী অনেকটাই ভূমিকা রয়েছে। টিচাররা তো আমাদের স্কুলে ম্যাক্সিমাম নাম্বার অফ টিচার্স, ওনারা ফিমেলস টিচার এখানে কাজ করছেন এই শিশুবিহার এইচএস স্কুল, আর ওনাদের ভূমিকাটা তো বলি না লাভ নেই, ওনারা অনেক কিছু করছেন এখানে, এক্সামিনেশন থেকে আমাদের যে এক্সামিনেশন কনভিনার উনিও একজন ফিমেল টিচার, উনি কিন্তু পুরো এক্সামিনেশন ব্যাপারটা দেখছেন। তো বিভিন্ন কমিটি মেম্বার্সের কনভেনার আছে আমাদের স্কুলের শিক্ষিকারা, ওনারা কিন্তু সুন্দর করে দায়িত্বের সঙ্গে কাজগুলো দেখাশোনা করছেন। এবং যেহেতু আমরা নারী দিবস পালন করছি, 8ই মার্চ নারী দিবস, তো সেই উদ্দেশ্যে ত্রিপুরার যারা নারীরা রয়েছেন, নারী শক্তিরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনিও একজন নারী যেখানে ঘরে বাইরে সমানভাবে কাজ করে যাচ্ছেন, আপনার কী বার্তা থাকবে? প্রথমে তো আমি
সবাইকে উইশ করতে চাই সব অন দ্য অকেশন অফ ওমেন ডে। আই উড লাইক টু জাস্ট উইশ অল দ্য ওমেন, টুডে ইজ দ্য ইন্টারন্যাশনাল ওমেন ডে, আই উইশ অল অফ দেম। এবং আমি জানি নারীরা যদি চায় অনেক কিছুই করতে পারবে, এখন সব দিকেই শিক্ষার থেকে শুরু করে সব ক্ষেত্রে এখন নারীরা কিন্তু অনেকটা এগিয়ে গেছে, এখন চেষ্টা করলে এখন আরও অনেকটাই বিভিন্ন যেখানে জায়গা যেতে পারে না এখানেও যেতে পারবে নারীরা। হ্যাঁ, এখন মেনটা হচ্ছে ওদের চেষ্টা এবং তাদের ইচ্ছা শক্তিটা, তাদের যদি ইচ্ছা থাকে কোনোটাই মানে সেটা করতে পারবে না এমন নেই কোনো কাজ। আপনাকেও সোশ্যাল বাংলার পক্ষ থেকে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। একেবারে ধীরে ধীরে আমরা সবার সাথে কথা বলছি, যত নারীরা রয়েছেন যারা ঘর থেকে শুরু করে বাইরে তাদের কাজ করে যাচ্ছেন এবং সমানভাবে কিন্তু সেই দায়িত্বটুকু পালন করছেন, এবং শুধুমাত্র একটা দিন আমরা নারী দিবস উদযাপন করি ঠিকই, সেটা শুধুমাত্র আমরা যদি বলি ফর্মালিটির কারণে, কিন্তু 365 দিনই নারীদের জন্যে একটা স্পেশাল দিন হয়ে থাকে এবং আমরা নারী হিসাবে আমরা গর্ববোধ করি এবং তার পাশাপাশি নারী শক্তি বা নারী জাতিকে আমরা জানি যে আগে থেকেই পূজার্চনা করা হয়, কিন্তু বর্তমানে এই নারী দিবসটা যাতে শুধুমাত্র নারী দিবস পালন কিংবা বক্তৃতার মধ্যে দিয়েই সীমাবদ্ধ না থাকে, নারীদের প্রতি সম্মান শ্রদ্ধা যাতে অটুট থাকে। সঙ্গে থাকবেন, আমরা আমাদের আজকের এই নারী দিবসটা খুব সুন্দরভাবে পালন করার চেষ্টা করছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। অনেক ধন্যবাদ আমাকে আজকে এটার মধ্যে ইনভলভ করার জন্য, আমি খুবই আনন্দিত অ্যান্ড আই ফিল অনার্ড দ্যাট আই এম বিং কলড ইন দ্য ইন্টারন্যাশনাল উইমেন্স ডে to extend some greetings related to this occasion. একেবারে ম্যাডাম আপনার থেকে জানতে চাইবো যে আন্তর্জাতিক নারী দিবস, নারীরা বিভিন্ন জায়গায় এখন পুরুষদের সাথে এক তালে সেখানে কিন্তু উদাহরণস্বরূপ বলাই চলে সেখানে পূজিত, এবং সেখানে নারীরাও বিভিন্ন জায়গায় সেখানে সম্মানের জায়গায় প্রতিষ্ঠিত রয়েছে অনেক নারীরাই, এবং একাধারে যদি আমরা দেখি নারীরা সমাজে বিভিন্ন ক্ষেত্রে নিপীড়িত, নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষদর্শী রয়েছেন বিভিন্ন বিষয়ে। তো আজকের দিনে দাঁড়িয়ে এই আন্তর্জাতিক নারী দিবসে আপনি সমাজের প্রতি নারীদের জন্য কী বার্তা দিতে চাইবেন? দেখুন, আমরা সবাই জানি 8 মার্চ আমরা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে হিসেবে সেলিব্রেট করি, বাট এটা আমার যতটুকু ধারণা যে আমাদের যে নারী দিবস যে ব্যাপারটা, দেখুন বিং এ ওমেন একটা এটা ইটসেলফ ইজ এ সুপার পাওয়ার অ্যান্ড এর ব্লেসিংস আমি ফিল করি, এবং আমি এটাও ভাবি যে নারী দিবস যে ব্যাপারটা সেটা মধ্যে নারীকে সে প্রতি শুধু একটা দিনে আমরা সম্মান প্রদান করলাম বা নারীর যে আমাদের বোধ রয়েছে আমাদের যে কন্ট্রিবিউশনগুলো রয়েছে শুধু একদিনই আমরা প্রোগ্রাম করলাম মেসেজ দিলাম সেগুলিকে স্প্রেড করলাম সেটা যথেষ্ট নয়, নারীকে প্রতিদিন সম্মান করা উচিত। এবং আমাদের জীবনের যে প্রতিটি অধ্যায়ে যে সমস্ত নারীরা, আমার মা, ছোটো বোন, মেয়ে, আমার বন্ধু, আমার বস, লেডি বস, আমার যে মোটিভেটর যারা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছে প্রত্যেকেই আমি সম্মান জানাই। এবং এটাও ঠিক এখনকার দিনে যে সেই নিপীড়নের যে ব্যাপারটা আপনি বললেন যে মেয়েরা বিভিন্ন পর্যায়ে নিপীড়িত, সেটা হয়তো এখনটা আমি যতটুকু ফিল করি অনেকটাই সেই দিক থেকে আমরা অগ্রসর হতে পেরেছি, কারণ এখন আমি অনেকেই দেখি সামান্য কিছুতেই মানে আমাদের কাছে সাহায্য নিতে আসে, যে জিনিসটা আজকে থেকে হয়তো 2-3 বছর আগে আমরা দেখতাম যে মানুষ ভাবতো যে আইনের দ্বারস্থ হবো না, একটা সোশ্যাল ট্যাবু থাকে, ভাবে সোসাইটির কাছে আমি হয়তো একটু অন্য নজরে আমাকে দেখবে বা হয়তো বিভিন্ন কোশ্চেন করতে পারে যে কী হলো, কেন তোমার এই আইনের দ্বারস্থ হতে হলো, কী ব্যাপার। তো এখন দেখেছি আমরা আমাদের দেখতেও ভালো লাগে যে অল্প কিছু ডাউট থাকলে বা কোনোরকম কনফিউশন হলেই মানুষ আমাদের কাছে এগিয়ে আসে, মেয়েরা এগিয়ে আসে আমাদের কাছে, আসে অনলি ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। তো আমার মনে হয় যে সবাই যদি একটু দৃঢ়তার সাথে এবং মানে একটু সাহসিকতার সাথে মানে এগিয়ে আসে এবং আইনের যে বিভিন্ন দিকগুলি রয়েছে সেগুলি সাহায্য এবং অ্যাডভাইস নেয়, আমার আশা যে আমাদের যে নারী নির্যাতন এবং নিপীড়নের যে ব্যাপারটা সেটা অনেকটাই সোসাইটি থেকে কমে যাবে। আজকের এই ওমেন্স ডে উপলক্ষে আমি সমস্ত মায়েদের এবং আমাদের অ্যারাউন্ড দ্য গ্লোব যে আমাদের যত নারী আছে প্রতিটি নারীকে আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাই আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে এতটা সুন্দরভাবে এবং এতটা আবেগপ্রবণভাবে জড়িয়ে রাখার জন্যে। আরও একটি প্রশ্ন ম্যাডাম, সেখানে আপনি একজন নারী আরক্ষাকর্মী বটেও সেখানে কিন্তু আপনি একজন নারীও, তো সেখানে দাঁড়িয়ে আজকের দিনে এই যে নারীদের বিভিন্ন বিষয়ে উঠে আসে অত্যাচার নিপীড়ন, সেখানে আপনি কী চান সমাজের কী পরিবর্তন হওয়া উচিত আজকের দিনে দাঁড়িয়ে?
সমাজ যদি নারীদের যদি অবস্থার পরিবর্তন ঘটানো চায়, তো এটার মেইন যেটা ওয়েপন সেটা হচ্ছে এডুকেশান। আমি মনে করি এডুকেশানটা সবার আগে দরকার। মেয়েরা যদি প্রকৃতভাবে এডুকেটেড হয় তবেই আমরা সোসাইটিতে একটা চেঞ্জ আনতে পারি। চেঞ্জ বলতে সবদিকে চেঞ্জ, আমি যদি শিক্ষিত হই আমার ফ্যামিলিটা সেইভাবে এগিয়ে যাবে, আমি শিক্ষিত হলে আমার চিন্তাধারা চেঞ্জ হবে, আমার সোসাইটি চেঞ্জ হবে, আমার ওয়ার্কিং ক্যাপাবিলিটি এবিলিটি সব কিছু চেঞ্জ হবে। সুতরাং প্রপার এডুকেশান মাস্ট, এবং প্রপার যে গাইডেন্স, প্যারেন্টসরা যদি একটু প্রপারলি গাইড করে হাউ টু ডিল দেয়ার লাইফ, হাউ টু ডিল উইথ স্ট্রেস অ্যান্ড আদার কী বলবো কনফ্লিক্টিং সিচুয়েশানস, তাহলে হয়তো আমাদের সোসাইটিতে অনেক পরিবর্তন আসবে এবং মেয়েরাও প্রতিটা মেয়েই অনেকটা বেটার লাইফ লিড করার সুযোগ পাবে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। আন্তর্জাতিক নারী দিবসের এই বিশেষ অনুষ্ঠানে এবারে আমাদের সাথে রয়েছে এমনই একজন নারী যে নাকি প্রত্যেক মুহূর্তে নারীদের সুরক্ষা করে থাকে, নারীদের বিভিন্ন সমস্যা দেখে থাকে এবং তার পাশাপাশি তা সমাধানের চেষ্টা করে থাকে, এবং তিনি হচ্ছেন মহিলা কমিশনের যিনি চেয়ারম্যান রয়েছেন বর্ণালী গোস্বামী। ম্যাডাম, ম্যাডাম আপনাকে প্রথমেই স্বাগত সোশ্যাল বাংলায়। নমস্কার। এবং আন্তর্জাতিক নারী দিবসের প্রথমেই আপনাকে সোশ্যাল বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। একদম, আপনাদের মাধ্যমে বিশ্বের সমস্ত নারী সহ আমার রাজ্যের সমস্ত নারীদেরকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে জানতে চাইব যে নারী দিবস মানে আমরা বিভিন্ন সময় সেখানে দেখি যে নারীদের একটি নিপীড়নের বিষয় সেখানে আমরা দেখতে পাই সমাজে। এই নারী দিবস কি একদিন উদযাপন করা সেটা কি সঠিক নাকি প্রত্যেক দিন নারীদেরকে সম্মান দেওয়া প্রয়োজন আপনার মতে? দেখুন, মূলত নারী দিবস শব্দটি কিন্তু এসছে একদিনে নয়, হাজারো বছরের বিভিন্ন দেশে বিভিন্নভাবে এর শুরুটা হয়েছিল। কোনো জায়গায় অর্থনৈতিকভাবে নির্যাতন ছিল, কোনো দেশে সামাজিকভাবে নির্যাতন, এরকম নানা বিষয়কে একত্রিত করে জাতিসংঘ ঘোষণা দিয়েছিল 1975 সালে যে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে 8ই মার্চ পালিত হবে। এবং একটা দিনকে শুধুমাত্র আন্তর্জাতিক নারী দিবস বা নারী দিবস হিসেবে আমরা মেনে নিয়েছি, এটার কিন্তু একটা পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে 365 দিনই এক একটা দিন হচ্ছে এক একটা নারী দিবস, কিন্তু তারপরও একটা নির্দিষ্ট দিনকে ধরে নেওয়া হয়েছে যে আজকের দিনটাকে আমি নারীদের জন্য ভাবব। আর এই দিনটা থেকে প্রতি বছর কিন্তু এক একটা থিম আসছে যে কিভাবে এই নারী দিবসকে নিয়ে, নারীদেরকে নিয়ে সামনের বছরের ভাবনা। আর ঠিক সেইভাবে এবারের বছরের ভাবনাও একটি আলাদা একটি রূপ এবারের বছরের, যে ব্রেক দ্য বায়াস, এবং সেটা সত্যি খুব সুন্দর। এবারের যে থিমটা, যে নারী বলতে যে অর্ধেকটা আকাশকে এগিয়ে নিয়ে যাবো আর অর্ধেকটা আকাশ পেছনে থাকবে, এই মানসিকতা থেকে আমরা উঠে দাঁড়াতে চাইছি বলেই ব্রেক করতে চাইছি এই ডিসক্রিমিনেশনটাকে। এবং এটা সত্যিকার অর্থে যে যখনই আমরা ডিসক্রিমিনেশনটাকে বন্ধ করতে পারবো, যখন লিঙ্গের ভেদাভেদ থাকবে না, তখনই আমাদের পক্ষে সম্ভব নারী দিবসের যথার্থতা। কারণ একটা নারী দিবসটা আজকে পালিত হচ্ছে, নারী দিবস হবে, আজকের দিনে নারীদের সম্মান থাকবে, কিন্তু আগামীকালকেই যদি আবার নারীদের বিরুদ্ধাচরণ করা হয়, নির্যাতন করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু নারী দিবসের যথার্থতা থাকবে না। আর সেই জন্য আমরা রাজ্য মহিলা কমিশনও এটাকে এমনভাবে আমরা ভেবেছি যে রাজ্য মহিলা কমিশন শুধু নয়, সর্বক্ষেত্রে নারীরা কীভাবে ভালো থাকবেন এবং সারাটা বছর মহিলারা কাজ করবেন, এবং আমরা রাজ্য মহিলা কমিশন রাজ্যের সর্বত্র প্রতি ঘরে গিয়ে পৌঁছাতে চাইছি, সেটা অবশ্যই আপনাদের মাধ্যমে সহজে সম্ভব। কারণ প্রতি ঘরে আমরা প্রতিদিন পৌঁছতে পারবো না, কিন্তু আপনাদের মাধ্যমে, মিডিয়া ভাইদের মাধ্যমে, বোনেদের মাধ্যমে আমরা প্রতি ঘরে পৌঁছব এবং নারীদের প্রকৃত সচেতন করে তুলব যে নারী দিবসটা একটা দিন নয়, প্রতিদিনের স্বাধীনতার জন্যই কিন্তু নারী দিবস। আর সেই স্বাধীনতা যেন কখনোই এমন না হয় যে স্বাধীনতার কথা ভাবতে গিয়ে উল্টো নিজেদের বিরুদ্ধাচরণ আমরা করে বসি। আমাদের ভাবনা থাকবে যে আমার সন্তান, সে পুরুষ হোক আর কন্যা হোক, তাকে আমি সমানভাবে বড় করব, সমানভাবে তৈরি করব, যে কিনা ভবিষ্যৎ সমাজে নারী এবং পুরুষের ভেদাভেদকে ভুলে সে এই সমাজকে কিছুটা দিতে পারে।
একেবারে বর্তমান সমাজে বলাই চলে নারীরাও সেখানে পুরুষদের জন্য কিন্তু উদাহরণ। কিছু কিছু দিকে আমরা দেখতে পাই যে নারীরাও প্রতিষ্ঠিত এবং কিছু কিছু দিক আমাদের কাছে এমনও উঠে আসে যেখানে নারীরাই নিপীড়িত। এবং বর্তমান সমাজে আমরা যদি বলি বিভিন্ন দিক থেকে কিন্তু আমরা নারীদের দ্বারাই সেখানে বেষ্টিত। বলাই চলে জন্মের পর মা, তারপর শিক্ষাক্ষেত্রে সেখানে শিক্ষক শিক্ষক শিক্ষিকা আমরা পেয়ে থাকি, এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু নারীদের দ্বারা আমরা এক একটা স্টেপ সেখানে পার করি। এবং আজকের দিনে সেখানে আপনার কাছ থেকে শেষে একেবারে অবশেষে জানতে চাইবো যে এই সমাজে নারীদের উদ্দেশ্যে নারীরা যেন সর্বসময় সেখানে মর্যাদা পায়, কিছু নর পিশাচদের সেখানে দুনজর দেখি আমরা সেখানে সুনজর দেখতে পাই না নারীদের উপর, সেখানে আপনি কি বার্তা দিতে চাইবেন? আমার বার্তা থাকবে যে বোনাপার্ট যেভাবে বলেছিলেন যে তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব, ঠিক সেইভাবে সমাজের আমাদের রাজ্যের প্রতিটি নারী যদি শিক্ষিত হয় তবেই একটি জাতি তৈরি হবে যেখানে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না। আর সেই সঙ্গে একজন নারী কিন্তু এক একজন অগ্নিকন্যা, তাই আমার বার্তা থাকবে একই কথায়, বোনাপার্টের ভাষায় আমি বলবো, একজন শিক্ষিত নারী হবে একটা শিক্ষিত জাতির মা। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদের সাথে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। এবং সেখানে বলতেই হয় যে এমন একটা দৃষ্টান্ত সেখানে সৃষ্টি হওয়া দরকার যেখানে নাকি প্রত্যেকটি নারী সেখানে গর্বের সহিত বলতে পারবে যে আমিও একজন নারী। অসংখ্য ধন্যবাদ।